बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाह कफा वसलामुन अला इबादिल्लजीन अस्तफा अम्मा बाद। सुप्रिय शिक्षार्थीबृंद अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु, तुम्हारा केमन आसो? आशा करी महान अल्लाह रब्बुल आलमीनेर अशेष मेहरबानी ते तुम्हारा भलो आसो, आमिओ भलो आछि। प्रिय शिक्षार्थीबृंद, আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহকারী অধ্যাপক, জোরানপুর মদিনাতুল উলুম সিনিয়র আলী মাদ্রাসা দাউদকান্দি কুমিল্লা। আমি তোমাদের সকলকে আজকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আজকে ক্লাস নেব আলিম দ্বিতীয় বর্ষের কোরআনে মাজিদ থেকে। আজকে পাঠদানের বিষয় হল পবিত্র কোরআনে মাজিদ সূরা মায়দা আয়াত নম্বর 94, 95, 96, 93 নম্বর রুকু 94, 95, 96 নম্বর আয়াত থেকে আমরা আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা পবিত্র কোরআনে মাজিদ তোমাদের পাঠ্য বই খোলো, সূরা মায়দা 93 নম্বর রুকু 94, 95, 96 নম্বর আয়াত দেখো। এই আয়াতে কারিমায় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াকুন্নাল্লাহু বিশাইইন মিনাস সাইয়্যিদ তানাদু আইদিকুম ওয়া রিমাহুকুম লিয়া'লামাল্লাহু মান ইয়াখাফুহু বিল গায়ব ওয়া মান ইরতাদা বা'দা যালিকা ফালাহু আযাবুন আলীম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করব, বেশাই ইমিনাস সাইদ, শিকারের জন্তুর মাধ্যমে, তানালুহু আইদিকুম, যে শিকারগুলো তোমাদের হাতের নাগালে পৌঁছবে, পরে মা হুকুম, এবং তোমাদের বর্ষার নাগালে পৌঁছবে, লিয়া আলামাল্লাহু মান ইয়াকাহু বিল গায়ব, এই জন্য আমি অবগত হব কে ব্যক্তি, কোন ব্যক্তি মহান আল্লাহকে না দেখে তাকে ভয় করে। মানে তাদা বাদা দালিকা, সুতরাং এরপরেও যে ব্যক্তি সীমা অতিক্রম করবে, ফালাহু আযাবুন আলীম, ওই ব্যক্তির জন্য রয়েছে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি। এর পরবর্তী আয়াতে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ বা হে বিশ্বাসীগণ বা হে মুমিনগণ, লা তাকতুলুস সাইদ, তোমরা শিকার করবে না, ওয়া আনতুম হুরুম, এমত অবস্থায় যে তোমরা এহরামরত, অর্থাৎ এহরাম অবস্থায় তোমরা কোনো প্রাণী বধ করবে না বা শিকার করবে না। অমন কাতালা হুম ইং কুম্মতা আন্নেদান, সুতরাং যে ব্যক্তি হত্যা করবে, বধ করবে তোমাদের মধ্য থেকে, মতা আন্নেদান, স্বেচ্ছা ইচ্ছাকৃতভাবে কোনো প্রাণীকে, কোনো শিকারকে, ফাজাজা উম্মেসলু মা কাতালা মিনান না, তার ক্ষতিপূরণ বা বিনিময় হলো এমন প্রাণী যাহা চতুষ্পদ প্রাণী থেকে সে হত্যা করেছে, ইহাকুম বিহি, যার ফয়সালা দিবে জাওয়াদ্দিম মিনকুম, তোমাদের মধ্য থেকে দুই জন ন্যায়পরায়ণ ব্যক্তি, হাদিয়াম বালেগাল কাবা, বিনিময়ে জন্তুটি কাবা শরীরে উপস্থ হবে, আও কাফফারাতুম, অথবা যদি প্রাণী বিনিময় হিসাবে ক্ষতিপূরণ না দেয়, ওই ব্যক্তি কাফফার আদায় করবে, আর কাফফার হলো তোয়ামু মাসাকিন, মিসকিনকে খাওয়ানো, অর্থাৎ যারা অসহায় দরিদ্র তাদেরকে খাওয়ানো, আর আদু জালিকা সেয়ামা, অথবা সম পরিমাণ রোজার মাধ্যমে সে ক্ষতিপূরণ আদায় করবে। এই তিনটির যে কোনো একটি অবশ্যই করতে হবে, কারণ লিয়াদুকা ওয়া বাল আমরিহি, যাতে ওই ব্যক্তি তার যে কাজ সে কাজের
জন্য সে প্রতিফল ভোগ করে। অর্থাৎ যে আল্লাহ নিষেধাজ্ঞা অমান্য করে সে ব্যক্তি যেহেতু প্রাণী স্বীকার করে ফেললো এহরাম অবস্থায়, এই জন্য স্বীয় কৃতকর্মের স্বাদ বা ফল আস্বাদন করা নিমিত্তেই আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানকে অবতীর্ণ করেন। আফাল্লাহু আম্মা সালাফ, মহান আল্লাহ রাব্বুল আলামিন অতীতে কোনো কিছু ঘটে গেলে তাহা মার্জনা করে দিবেন, অর্থাৎ অতীত যদি কে যেতে ভুল করে থাকে সেটা আল্লাহ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অমন আদা, কিন্তু যে ব্যক্তি পুনরায় এই কাণ্ড করবে বা এন থেকে উল্লাহ মিনহু, আল্লাহ তার থেকে তার প্রতিশোধ গ্রহণ করবেন। বল্লাহ আজিজুন জুন্তেকাম, নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী এবং প্রতিশোধ গ্রহণকারী। তার পরবর্তীতে সে নম্বর নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরও বলতেছেন, ওহিল্লা লাকুমুস সাইদ দুল বাহরে, যে আমি তোমাদেরকে বৈধ করে দিয়েছি সমুদ্রের শিকার, বতামুহু এবং সমুদ্রের খাবার, সমুদ্রের শিকার এবং সমুদ্রে জাতীয় খাবার পাওয়া যায় সেগুলোকে আমি তোমাদের জন্য বৈধ করলাম। মাতা আল্লাকুম, তোমাদের উপকারার্থে, পরিসাইয়ারা এবং যারা ভ্রমণকারী, ভ্রমণকারীদের বা পর্যটকদের উপকারার্থে, ওয়াফুরিমা আলাইকুম সাইদুল বাররে, আর তোমাদের জন্য হারাম সাব্যস্ত করা হয়েছে সাইদুল বারের স্থলভাগের শিকার, মা দুম তোমা, যতক্ষণ পর্যন্ত না তোমরা এহরামরত, অর্থাৎ এহরাম অবস্থায় তোমরা স্থলভাগের শিকারকে হত্যা করা বা বধ করা তোমাদের জন্য বধ নয়। বত্তাকুল্ল, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাজি ইলাইহি তুহশারুন, যে আল্লাহ নিকট তোমাদেরকে একত্রিত হতে হবে, প্রত্যাবর্তন করতে হবে। প্রিয় শিক্ষিতবৃন্দ, তাহলে আমরা বুঝতে পারলাম যে এহরাম ব্রত অবস্থায় স্বীকার করা কোনো অবস্থাতেই বৈধ নয়। এই ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মাধ্যমে আমাদেরকে কঠোর সতর্কবাণী দিয়েছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আসবো আমরা কোন পরিপ্রেক্ষিতে, কোন প্রেক্ষাপটে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করেন। শানে নুজুল, অর্থাৎ অবস্থার প্রেক্ষাপট বা কোন অবস্থায় এই আয়াতগুলো আল্লাহ তাআলা আমাদের প্রতি নাজিল করেন। যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াবলুওয়ান্নাকুমুল্লাহ, যে আমরা এই 94 নম্বর আয়াত, এই আয়াতের শানুদুল বা প্রেক্ষাপট সম্পর্কে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবে কেরাম আজমাইনকে সাথে নিয়ে পবিত্র উমরা ফলানোর উদ্দেশ্যে মক্কা মুকাররমায় রওনা করেন, তখন পথিমধ্যে কাফেররা আল্লাহ রাসূল এবং সাহাবে কেরামদেরকে বাধা প্রদান করলেন। ফলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা এবং মদিনার মাঝখানে হুদাইবিয়া নামক স্থানে তাদেরকে বাধা প্রদান করলো এবং সেইখানেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাত্রায় বিরতি ঘোষণা করে সাহাবে কেরাম সহ সেখানে যাত্রী ছাউনি নির্মাণ করে সেখানেই তারা কী করেন, অবস্থান করলেন। তখন সে সময় আল্লাহ রাব্বুল আলামিন সাহাবে কেরামকে পরীক্ষা নিরীক্ষা করার উদ্দেশ্যে ওই হুদাইবিয়ার আশেপাশে কিছু প্রাণী বিচরণ ঘটাইলেন, যে বিভিন্ন প্রাণী, চতুষ্পদ প্রাণী সাহেব নামের তাঁবুর আশেপাশে ঘোরাফেরা করতে লাগলো, যেগুলো একেবারে তাদের সাহেব নামের নাগালের মধ্যে ছিল। তখন কোনো কোনো সাহেব রাম সেগুলোকে শিকার করার জন্য উদ্যত হলেন, কেউ কেউ একটু তার প্রতি মানে শিকারের প্রতি লোভী হয়ে গেলেন, কেউ ধরার জন্য বা শিকার করার জন্য মনস্থ করলেন। তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করে
সাহাবায়ে কেরামকে সতর্কবাণী দান করেন। আবার কেউ কেউ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু সাইদ ওয়া আনতুম হুরুম, 55 নম্বর আয়াত, 95 নম্বর আয়াতে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ষষ্ঠ হিজরিতে যখন সাহাবায়ে কেরামকে নিয়ে উমরা ফালানোর উদ্দেশ্যে মক্কার দিকে রওনা করেন, তখন এই হুদায় বিয়ান অবস্থানে কাফের মুশরিক কর্তৃক বাধাপ্রাপ্ত হন এবং বাধাপ্রাপ্ত হওয়ার পরেই এ তাঁবুর আশেপাশে তখন বিভিন্ন শিকারযোগ্য পশুর আনাগোনা সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন। কোনো কোনো সাহাবায়ে কেরাম এই অবস্থায় এহরাম অবস্থায় শিকার নিষিদ্ধ থাকার পরেও শিকার করার প্রতি তাদের লোভটা সামলাইতে পারলেন না। এই জন্য একজন সাহাবা একটি জঙ্গলি গরু অথবা গাধা শিকার করে ফেললেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন উপরুক্ত আয়াত কারিমাগুলো নাজিল করে সাহাবা একরামদেরকে সতর্কবাণী দিয়ে দেন যে হালাত এহরামে শিকার করা বৈধ নয়, তাহলে এখন থেকে কিয়ামত পর্যন্ত এই কোরআনে কারিমের বিধানটা যথাযথভাবে মান্য করতে হবে, পালন করতে হবে এবং কোনো মহরম ব্যক্তির জন্য এহরাম অবস্থায় শিকার করা কোনো অবস্থাতেই বৈধ নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ, তোমরা নিজেদের ভবিষ্যতে মিলিয়ে সুন্দরভাবে এই 94, 95 এবং 96 আয়াতের অর্থগুলো ভালোভাবে সুন্দরভাবে শিখে নেবে এবং এই আয়াতের সানুজন শিখে নেবে। এই আয়াতগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বোঝার তৌফিক দিন এবং এই করোনাকালীন সময়ে তো পড়ালেখার যে একটা ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, আশা করি তোমরা বাড়িতে অযথা সময় নষ্ট না করে আমাদের এই যে অনলাইন ক্লাসের পড়াগুলোর প্রতি খেয়াল করে তোমরা সামনে তোমাদের যেহেতু পরীক্ষার প্রস্তুতি নেবে, আমরা চেষ্টা করতেছি শর্ট সিলেবাস অনুযায়ী তোমাদেরকে আমরা কিছুটা হলেও তোমাদের লেখাপড়ার যে ব্যাঘাত তা খুশিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতেছি, তোমরা একটু সচেষ্ট হবে। আর আমি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারাও আপনাদের সন্তানের প্রতি সদা দৃষ্টি রাখবেন, সকাল সন্ধ্যা যারা তার যাতে তারা পড়ার টেবিলে বসে একটু লেখাপড়া করে। সে আশাবাদ ব্যক্ত করেই আজকে পাঠ এখানে শেষ করলাম। আল্লাহ সকলের মঙ্গল করুন, সকলকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।